হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মনে অনেকেরই ডাউট রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফি এর সাথে সাথে কি অনলাইন অ্যাডমিশন ফিও আমাদের ফ্রি করে দেওয়া হয়েছে। এছাড়া অনেকের এটাও ডাউট রয়েছে, আমরা তো এক বা একাধিক কলেজে এই অ্যাডমিশন ফি এর জন্য বিভিন্ন টাকা দিয়ে ফেলেছি, সেই টাকাগুলো কী প্রসিডিওরে আমরা ফেরত পাবো। ও তো এই নিয়ে তোমাদের পুরো বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি কলেজে অ্যাডমিশনের এর জন্য ভেবে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তাহলে তোমাদের এই সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এটা আমাদের 74তম ইন্ডিপেন্ডেন্স ডে, মানে 74 বছর আগে আমাদের ভারত স্বাধীন হয়েছিল, এবং দেশ স্বাধীন করার পেছনে যে সমস্ত বীর দেশপ্রেমিকরা ছিল তাদের সবাইকে জানাই সেলুট, কেন তাদের জন্যই আজকে সমস্ত কিছু, তাদেরকে স্মরণ করে এই দিনটাকে পালন করা, কারণ তাদের এত বড় কন্ট্রিবিউট না থাকলে আজকে হয়তো এই মুহূর্তে আমরা এরকমভাবে ভারতে থাকতে পারতাম না, আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারতাম না। তাই জন্য তাদের প্রত্যেককে, এই যে বীর দেশপ্রেমিক রয়েছে প্রত্যেককে আমরা সেলুট জানাই। তো বন্ধুরা, এখন মেন টপিকে আসি। সবার প্রথমে আমি তোমাদের বলে দিই, তোমরা অনেকেই যেটা ভাবছো যে আমাদের অ্যাডমিশন ফি পুরোপুরি মুকুব করে দিচ্ছে না, অ্যাডমিশন অনলাইন ফি, অনেকেই এই কোশ্চেনটা বারবার করছো। তো এখানে আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি মুকুব করে দেওয়া হয়নি, অ্যাডমিশনের জন্য অনলাইন ফি। মানে কি, অ্যাডমিশনের জন্য তোমরা যখন অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করার জন্য তোমাদের এই অনলাইন যে ফর্মটা ফিল আপ করতে হয়, সেই ফর্মটা ফিল আপের জন্য তোমাদের একটা ফি দিতে হয়, ঠিক আছে? এক একটা কলেজে এক এক রকম। তো এই যে ফি দিতে হয়, সেই ফিটা পুরোপুরি মুকুব করে দিয়ে, সেই কারণে তোমরা যে এই অনলাইনে আবেদন করছো ভর্তির জন্য, সেই আবেদন ফিটাকে মুকুব করা হয়েছে। ভর্তির জন্য যে টাকাটা লাগবে সেটা কিন্তু তোমাদের প্রত্যেকটা কলেজে দিতেই হবে, শুধুমাত্র আবেদন ফিটাকেই মুকুব করা হয়েছে। তো এখন কথা হচ্ছে, অনেকে এরকম রয়েছে যে এক বা একের বেশি কলেজে এ অনলাইন ফি দিয়েও দিয়েছো অ্যাপ্লাই করার জন্য, কারণ এটা অনেক পরে আমাদের কী হচ্ছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অ্যানাউন্স করেছে, আগের দিয়ে অ্যানাউন্স করেনি। সেই ক্ষেত্রে কী হচ্ছে, অনেক স্টুডেন্ট এমন রয়েছে 10 তারিখে যখন ভর্তি ডেট শুরু হয়েছিল বিভিন্ন কলেজে, তখনই কী হচ্ছে একের বেশি ই কলেজে অ্যাপ্লাই করে দিয়েছে। সেক্ষেত্রে তারা টাকাটা কীভাবে পাবে? যে কলেজে তুমি ভর্তির জন্য আবেদন করেছো এবং আবেদন যে ফিজটা ছিল সেই ফিজটা সেই কলেজে দিয়ে দিয়েছো, তো এখন তোমার টাকাটা ফেরত তো অবশ্যই দেওয়া হবে, কিন্তু কী উপায়ে দেওয়া হবে সেটা পুরোপুরি নির্ভর করছে কোন ওই কলেজের ওপর। এবার তোমাদের অনেকের, যদি অনেকে কী করেছো, তোমার ফোন দিয়ে বা তোমার ব্যাংকের ডিটেলস দিয়ে তুমি টাকাটা দিয়েছো, সেক্ষেত্রে তোমার ঠিক আছে, তোমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিলে ঠিক হবে। এছাড়া এমনও কিছু স্টুডেন্ট রয়েছে যারা নিজেদের ব্যাংক ডিটেলস দেয়নি, দেখা গেছে সাইবার ক্যাফেতে গিয়ে তারা ফর্ম ফিল আপ করেছে, সেই কারণে সাইবার ক্যাফের যে ব্যাংক ডিটেলস দিয়ে ফর্ম টাকাটা পে করেছে। সেক্ষেত্রে যদি তাদের ব্যাংকের টাকা পাঠায়, তাহলে সাইবার ক্যাফে যে ব্যক্তির কাছ থেকে সে পেমেন্ট করেছিল সেই ব্যক্তির কাছে টাকাটা চলে যাবে, এবং সেই ব্যক্তিও অ্যাকচুয়ালি বুঝতে পারবে না যে কতজন এরকম এসছে। কেউ যদি বলে এসে যে আমি ফর্ম ফিল আপ করেছি, আপনার এখান থেকে ফর্মের ডিটেলসটা দেখিয়ে দিল, কেন ওর এখান থেকেই অ্যাপ্লাই করেছে, প্রিন্ট আউট করেছে, এর তো কোনো সিগনেচার ভেরিফাই করে দিয়ে দেয়নি, তাই জন্য কী হবে, সাইবার ক্যাফের মানুষও কিন্তু বেশিরভাগ স্টুডেন্টকে দেবে না। সেই জন্য কী হচ্ছে যে এই ধরনের পরিস্থিতিতে যারা স্টুডেন্টরা না পড়ে, সেই কারণে কী হচ্ছে কলেজ থেকেই তোমাদের টাকাটা কালেক্ট করতে হবে, এটা শোনা যাচ্ছে। ম্যাক্সিমাম কলেজে, এটা কলেজের ওপর পুরোপুরি দায়িত্ব দিয়ে দিয়েছে বোর্ড, যে তোমরা কীভাবে তোমাদের টাকা যেটা কালেক্ট করেছো তোমরা কীভাবে স্টুডেন্টদের কাছে পৌঁছে দেবে পুরোপুরি, সেটার দায়িত্ব হচ্ছে তোমাদের। তো এখন কলেজেরা, বেশিরভাগ কলেজই ডিসাইড করছে যে কলেজ থেকেই টাকাটা কালেক্ট করতে হবে। কলেজের যে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করার পর তোমরা একটা প্রিন্ট আউট পাও যে কলেজে অ্যাপ্লাই করেছো, এবং একটা কী হচ্ছে ফর্ম নাম্বার দেওয়া রয়েছে, প্রত্যেকটা কলেজের একটা ফর্ম নাম্বার রয়েছে, ওই ফর্ম নাম্বারটা বা ওই যে জেরক্সটা, ওই জেরক্সটা যদি তুমি নিয়ে গিয়ে দেখাও তোমার কলেজে, তাহলে কি তোমাকে টাকাটা রিটার্ন করে দেবে, সেক্ষেত্রে তোমরা পরে গিয়েও কালেক্ট করতে পারবে, প্রত্যেকের টাকা রিটার্ন করে দেওয়া হবে। এটাই কিন্তু এখন ম্যাক্সিমাম কলেজ দিতে চাইছে, কারণ যদি যে প্রসেসে যে এসেছিলো সেই প্রসেসে, যে আমি যেরকম বলেছিলাম আগে, যে সেই প্রসেসে যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে কী হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি নিজের ডকুমেন্ট দিয়ে, মানে নিজের ব্যাংকের ডিটেলস দিয়ে পেমেন্ট করে, সেক্ষেত্রে তো ঠিক আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট তো ব্যাংকের ডিটেলস দিয়ে করেছে, কিন্তু কিছু স্টুডেন্ট এমনও আছে নিজেদের ব্যাংক ডিটেলস দেয়নি, অন্য সাইবার ক্যাকে বা অন্য কাউর ব্যাংক ডিটেলস দিয়ে কী হচ্ছে টাকাটা পে করেছে, সেক্ষেত্রে তাদের কাছে চলে যাবে, এবং তাদের কাছ থেকে পাবে কিনা টাকাটা সেটাও একটা সংশয়ের মধ্যে রয়েছে। সেই কারণেই কিন্তু স্কুল, মানে কলেজ এই ডিসিশান নিয়েছে তোমাদের, এ তোমাদের যে টাকাটা পে করে দিয়েছো সেই টাকাটা কী হচ্ছে এ তোমাদের কলেজে গিয়ে, তোমাদের যে ফর্ম
নাম্বার রয়েছে, ফর্ম নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের টাকাটা দেওয়া হবে, বা তোমাদের যে জেরক্সটা দেওয়া হয়েছে, জেরক্সটা করে দেওয়া হয়েছে, সেই জেরক্সটা দেখালেই তোমাদের টাকাটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যারা জেরক্স করোনি, ফর্ম নাম্বারটা রয়েছে, তোমরা অবশ্যই জেরক্স করে নেবে, এবং জেরক্স করে তোমরা যবেই কলেজে যাও না কেন, যে ধরো তোমরা একটা কলেজে চান্স পেলে, একটা কলেজে ভর্তি হয়ে গেলে, একটা কলেজে চান্স পেলে না, যে কলেজে চান্স পাওনি সেই কলেজে যেহেতু তোমরা টাকাটা দিয়েছিলে, সেই কলেজে ফর্মটা নিয়ে গিয়ে দেখালেই তোমাকে টাকাটা রিটার্ন করে দেওয়া হবে, এটাই বলা হচ্ছে। বা অন্য কোনো প্রসিডিউরও দেওয়া হতে পারে, এটা পুরো নির্ভর করছে কলেজের ওপর, কলেজ কীভাবে টাকাটা ফেরত দেবে। কেউ তোমাদের ইয়ে করেও দিতে পারে, যে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস মেলের মাধ্যমে দিয়েও তোমরা দিতে পারো, যদি কলেজ দূরে হয় সেক্ষেত্রে, এ তোমরা তো যেতে পারবে না, সেক্ষেত্রে মেলের মাধ্যমে হতে পারে, তোমাদের কলেজের ওয়েবসাইটের নাম্বার দেওয়া থাকে, হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমরা দেখে নিতে পারো। তোমাদের কিন্তু টাকাটা যে উপায় হোক ফেরত দিয়ে দেওয়া হবে। তো তোমরা আশা করি বুঝে গেছো। অনেকের এই সংক্রান্ত প্রচুর কোশ্চেন ছিল যে আমি এত কমেন্টের রিপ্লাই দিতে পারিনি, তাই জন্য ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দিলাম তোমাদের কীভাবে তোমাদের টাকাটা রিটার্ন করে দেওয়া হবে। তো তোমাদের আশা করি এখন ডাউট ক্লিয়ার হয়ে গেছে, তোমরা এটা পুরোপুরি দায়িত্ব দেওয়া হয়েছে যেরকম বললাম কলেজের ওপর। তো কলেজের ওয়েবসাইটে যাও, তোমাদের নাম্বার দেওয়া রয়েছে, সেই নম্বর থেকে তোমরা ফোন করো, আর যদি সামনে কলেজ হয় সেই কলেজে ভর্তি হতে যাও, অবশ্যই তোমরা ফেরত পেয়ে যাবে, তোমাদের যা যা টাকা দিয়েছো সব টাকা ফেরত পেয়ে যাবে, এটা হচ্ছে মোট কথা। যদি সেটা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট আন্ডারটেকিং কলেজ হয় তাহলে তোমরা টাকাটা ফেরত পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এখনও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট করো, আর এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, আর ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।